ইনশাআল্লাহ হাসিনা ক্ষমতায় থাকবে না, আছে শুধু হাসিনার খুলাস, চলে যাবে আল্লাহর রহমতে, বুঝবে ফরজে যে ক্ষমতা আসবে তারেক রহমত দেশে ফেরত আনবে, এটাই হবে। এবং এই ঢাকায় গণপুত্র হবে, ঢাকার মানুষ নেমে এসেছে, ঢাকার মানুষ নেমেছে, ঢাকার মানুষ নামবে, বাংলাদেশের মানুষ নামবে, জনগণকে নিয়ে গণপুত্র সৃষ্টি করে হাসিনাকে বিদায় করব ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আমাদের নেতৃবৃন্দকে মুক্ত করার জন্য, দেশকে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আরেকটি এই বাংলাদেশের রাজপথে ঢাকা শহরে গণপুত্রের মধ্য দিয়ে ফয়সালা হবে ইনশাআল্লাহ। সেই জন্য প্রস্তুত আছেন? আছেন প্রস্তুত? দুই হাত করে দেখাই দেন নজরুল ভাইকে। চলো চলো সিনের গদিতে, চলো 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 চলো। সর্বশেষ বলবো, আমাদের প্রশাসনে পুলিশ ভাইয়েরা, ডিসি সাহেব, ওসি সাহেবকে ধন্যবাদ জানাই আজকে নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য। আপনাদের এই ভূমিকাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং এই ভূমিকা আপনারা অব্যাহত রাখবেন। আমি এবং আমার সদস্য সচিব আমিনুল হকের পক্ষ থেকে ডিসি সাহেব, ওসি সাহেব সহ প্রশাসনের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই, এটা আপনারা অব্যাহত রাখবেন। এই এলাকার এমপি হিসাবে, সাবেক এমপি হিসাবে, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে দুই হাত তুলে নেত্রীকে একটু অভিনন্দন জানা, তালি দিয়ে তালি দিয়ে বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানান, অভিনন্দন জুড়ে তালি দেন। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, আসবে ফিরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে, তারেক রহমান বাংলাদেশের প্রাণ, তারেক রহমান। ভাইরা মনে করে দিলাম, 91 সালে এখানে বিপুল ভোটে দেশটি বেগম খালেদা জিয়া এমপি হয়েছিলেন এবং পরবর্তীতে সিট ছেড়ে 48,000 ভোটে জমিরুদ্দিন সরকারকে ছেড়ে দিয়েছিলেন এবং সেদিন শেখ হাসিনা দাঁড়াইছিল 3টা সিটে, 2টায় হারছে আর 1টায় জিতছে। খালেদা জিয়া পাঁচটার থেকে নির্বাচন করেছে, 5টার থেকেই আল্লাহর রহমতে জিতেছিল বেগম খালেদা জিয়া। সেই খালেদা জিয়া আজকে জেলে, শুধু বেগম খালেদা জিয়া নয়, আজকে আব্দুল সালাম পিন্টু জেলে, লুৎফর জামান বাবর জেলে, মিয়ানুদ্দিন অপু জেলে, আজকে মামুন জেলে, আজকে এই এলাকার সন্তান ইমাম হাসান হেলাল জেলে, আজকে এবং মনোজন জীবন আজকে জেলে। মুন্সিগঞ্জে গতকাল পরশুদিন ঘটনা ঘটিয়েছে, গুলি করেছে সেই আরেক শাহ, সেখানে আজকে নিহত হয়েছে, তার তাকে হত্যা করেছে গুলি করে। এই হত্যাকাণ্ডের জন্য ওই 57 জন সেনাবাহিনী সেনা অফিসারে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই জন্য দেখবেন আজকের অবৈধ প্রধানমন্ত্রী, ভোট চুরির প্রধানমন্ত্রী, অনৈতিক প্রধানমন্ত্রী এই হাসিনাকে ওই জেলে যাইতে হবে। এবং এখন যারা জেলে আছে আল্লাহর রহমতে তারা কি করবে? বেরিয়ে আসবে। কথাটা বুঝতে পারছেন আপনারা? শুধু সময়ের ব্যাপার, এই যে লক্ষ জনতা কেন, একটু যদি পুলিশ নিরপেক্ষ থাকে তাহলে কিন্তু কি হয় জানেন? আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার আমলে 4 বার এমপি হয়েছি, তত্ত্বাবধায়ক না থাকলে বিএনপি পায় 6 সিট, আর জাতীয় পার্টি পায় 30 সিট, আর আওয়ামী লীগ সব। আগের রাতে ভোট নিয়ে যায় চুরি করে, পরের দিন ভোট নিয়ে যায়, এই যে ভোট চুরি, এই চুরি কি আর করতে দেবেন আপনারা? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ভাই তারেক রহমান বলেছে, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে, 52-এর ভাষা আন্দোলনে
সেদিন সালাম জব্বর রক্ত দিয়ে সেদিন রাজপথে ফয়সালার মধ্য দিয়ে মায়ের ভাষা প্রতিষ্ঠিত হয়েছিল। 62 এর শিক্ষা আন্দোলনে মতিউর ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। 69 এর গণপুত্রে এই মোহাম্মদপুরের সন্তান শহীদ আসাদের রক্তের বিনিময়ে রাজপথে সেদিন এই গণপুত্র সফল হয়েছিল। 71 এর মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। 90-এর বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সেদিনও রাজপথে ফয়সালা হয়েছিল। জয়নাল জাফর দিবানী শাহ, সেলিম দেলোয়ার, নূর হোসেন জাহাদ, ডাক্তার মিলন সহ অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা সেদিন পেয়েছিলাম গণতন্ত্র। সেই গণতন্ত্রের জন্য লড়াই করেছিল আকুশের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্র পেয়েছিলাম। আজকে অনেক নেতা কর্মী জেলে রয়েছে, এই শেখ হাসিনার জেল আর সময় নাই, এই জেল থাকবে না। কয়দিন পরে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। হাসিনা যে হত্যাকাণ্ড, ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, ভোলায় আমার ছাত্র নেতা ভাই নূর আলমকে হত্যা করেছে, স্বেচ্ছাসেবক নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে, নারায়ণগঞ্জের শাওনকে হত্যা করেছে, ঢাকা মহানগর করবেন না, সময় নাই, প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন। আজকে এই ঢাকা মহানগর উত্তরে মোহাম্মদপুর জোনে আজকের বিশাল জনসমুদ্রের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান উপস্থিত। এই এলাকা থেকে তিনি নির্বাচন করেছে বীর মুক্তিযোদ্ধা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম উপস্থিত। আমাদের চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বিএনপির সংগ্রামী নেতা এবং এক সময়ের ছাত্র নেতা জনাব আতাউর রহমান ঢালি এবং আমাদের মাঝে উপস্থিত আরো অনেক নেতৃবৃন্দ আছে, ডাকসুর জিএস খাইর কবির ভবন সহ নেতৃবৃন্দ এবং এই ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সদস্য সচিব পরিশ্রমী জননেতা জনাব আমিনুল হক সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমি কারোর নাম বলতে পারলাম না, মনে কিছু করবেন না। আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, 1991 সালে 90-এর পতনের পরে যার নেতৃত্বে পতন হয়েছিল, সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এই ধানমন্ডি মোহাম্মদপুর থেকে 91 সালে নির্বাচিত হয়েছিলেন এবং 5টি সিটে নির্বাচিত হয়েছিলেন। আজকে কারাগারে রেখেছে ভয় পেয়ে হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই এলাকার এমপি হিসাবে, সাবেক এমপি হিসাবে, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে দুই হাত তুলে নেত্রীকে একটু অভিনন্দন জানান, তালি দিয়ে বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানান, অভিনন্দন জুড়ে তালি দেন। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, আসবে ফিরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে, তারেক রহমান বাংলাদেশের প্রাণ, তারেক রহমান। ভাইরা মনে করে দিলাম, 91 সালে এখানে বিপুল ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমপি হয়েছিলেন এবং পরবর্তীতে সিট ছেড়ে 48,000 ভোটে জমিরুদ্দিন সরকারকে ছেড়ে দিয়েছিলেন। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ কবর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। এবং আজকে বিএনপি ঢাকা মহানগর আমাদের মোহাম্মদপুর জোন বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমাদের মিডিয়ার ভাইরা যারা শত প্রতিনিধিদের মধ্যে আজকে উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।